কলেজে কলেজে ভর্তির নামে দুর্নীতির অভিযোগে কয়েক মাস আগে উত্তাল হয়ে ওঠে গোটা রাজ্য। সেই রেশ কাটতে না কাটতেই এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তির নাম করে টাকা নেওয়ার অভিযোগ উঠল। যাদবপুর ক্যাম্পাসে হাতে নাতে ধরা পড়ল দুই অভিযুক্ত যুবক। একজনের নাম শুভজিৎ সাহা, বিজয়গড় কলেজের ছাত্র, অপরজন জহির আহমেদ। তার নিজেরই দাবি, কলেজে ভর্তি দুর্নীতির অভিযোগে তাকে আগে গ্রেফতার করা হয়েছিল। এই তরুণের দাবি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে দ্বিতীয় বর্ষে ল্যাটারাল এন্ট্রি মারফত ভর্তি হওয়ার জন্য তিনি আবেদন করেছিলেন। অভিযোগ, তখন শুভজিৎ ও জহির তাকে বলেন 12-14 লক্ষ টাকা দিলে ভর্তি করিয়ে দেবেন, কিন্তু ওই তরুণ অত টাকা দিতে না পারায় শেষ অবধি 20,000 টাকায় রফা হয়। ওই তরুণের দাবি, তার মধ্যে 3,000 টাকা তিনি ওই দুই যুবককে দেন, কিন্তু তারপরও ভর্তি হয়নি। যাদবপুর অনলাইন থ্রুতে আমার একটা দাদার সাথে পরিচয় হয়, উনি আমাকে একটা আশ্বাস দেয় কি আমি অ্যাডমিশন করিয়ে দেবো তোমাকে। ওই তরুণ এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসে সিনিয়র ছাত্রদের গোটা ঘটনার কথা জানান। তার দাবি, এরপর ছককষে শুভজিৎ ও জহিরকে ক্যাম্পাসে ডেকে পাঠানো হয় বাকি টাকা দেওয়ার নাম করে। শুক্রবার সন্ধ্যায় ক্যাম্পাসে পৌঁছতেই দুই অভিযুক্তকে ঘিরে ধরেন যাদবপুরের পড়ুয়ারা। ভর্তির প্রতিশ্রুতি দিয়ে টাকা আদায়ের অভিযোগকে ঘিরে ধুমধুমার যাদবপুর বিশ্ববিদ্যালয়। আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রয়েছি, এখানে যাদবপুরের পড়ুয়ারাই দুজনকে আটকে রেখেছে এবং যে দুজনকে আটকে রাখা হয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ যে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তারা টাকা আদায় করেছে। ক্যামেরার সামনে টাকা নেওয়ার কথা স্বীকার করে নেন অভিযুক্তরা। আমি টাকাটা নিয়েছিলাম, দিয়েছিলাম, হয়তো কিছু টাকা হয়তো আমাকে দেবে, তার জন্য আমি টিএমসি করতাম। মানে এখন করো না? এখন ছেড়ে দিচ্ছি। যখন আমি কেস খেয়েছিলাম তখন কেউ আসেনি আমার, তো আমি ছেড়ে দিচ্ছি। এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা দুই অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেয়। কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।